আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের স্কিনের সমস্যাও তত বেশি দেখা দেয়। তাই বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের যত্ন বেশি করে নেওয়া উচিত, আর অল্প বয়সেও আমাদের ত্বকের গ্লো ধরে রাখতে, ত্বকের রেডিয়েন্ট দেখাতে, ত্বকের দাগছোপ দূর করতে অবশ্যই ডেইলি একটা স্কিন কেয়ার ফলো করা উচিত, বা এমন একটা রেমিডি ইউজ করা উচিত যা আপনার চেহারার সম্পূর্ণ খেয়াল রাখবে। তাই আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি নাইট স্কিন কেয়ার শেয়ার করব যেটি লাগালে আপনার ত্বকের গ্লো বাড়বে, ত্বককে হাইড্রেটেড করবে, ত্বকের যাবতীয় দাগছোপকে তুলে ফেলবে ও ত্বকের রং 2 থেকে 3 সেট পর্যন্ত উজ্জ্বল ফর্সা করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আজকের নাইট স্কিন কেয়ারটি 2টি স্টেপে করে দেখাবো। প্রথমটিতে আমাদের ত্বকে সারাদিন যে নোংরা ময়লা জমে যায় সেগুলি তুলে ফেলবে, আর দ্বিতীয়টিতে একটি ঘরোয়া ক্রিম বানিয়ে দেখাবো। যে ঘরোয়া ক্রিমটি মাত্র 7 দিন ব্যবহার করে দেখুন, তাহলে আপনারা আপনাদের ত্বকের পার্থক্য লক্ষ্য করতে পারবেন। কেননা 1-2 দিন ব্যবহার করে যত দামি ক্রিম হোক না কেন তার রেজাল্ট বোঝা যায় না। তাই আপনারা অন্তত পক্ষে এই ক্রিমটি 7 দিন ব্যবহার করে দেখুন, আর এই ক্রিমটি একবার বানিয়ে 7 থেকে 10 দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক গায়ের রঙকে ফর্সা করতে, দাগছোপকে তুলে ফেলতে রেমিডিটি কিভাবে বানাতে হবে। তবে তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আজকের এই রেমিডিটির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে 1/2 আলু বা একটি ছোট সাইজের আলু। এবার আলুটিকে খোসাসহই ছোট ছোট করে কেটে নিতে হবে। অবশ্যই আলুটিকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো ধুলো মাটি লেগে না থাকে। আমরা সকলেই জানি আমাদের ত্বকের যে কোনো ধরনের দাগছোপ, সেটা মেছেতার দাগ হোক বা ব্রণের দাগ হোক বা রোদে পোড়া কালো দাগ হোক, সব ধরনের দাগকেই আলু তুলে ফেলতে পারে। আলুতে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে, তাই আলু আমাদের ত্বকে বয়সকে ছাপ ফেলতে দেয় না। তাই আমাদের ত্বককে টাইট করে ধরে রাখতে ও ত্বককে দাগমুক্ত করতে অবশ্যই আমাদের স্কিন কেয়ার রুটিনে আলু ব্যবহার করা উচিত। নেক্সট আমাদের লাগবে শসা। শসা আমাদের ত্বককে ঠান্ডা রাখে, ত্বকের দাগ তুলে ফেলতে সাহায্য করে, বিশেষ করে রোদে পোড়া কালো দাগ খুব সহজেই তুলে ফেলে। এখানে 1/2 শসা নিয়ে শসাটিকে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর বোটার দিকটা কেটে বাদ দিয়ে এটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। শসার টুকরো টুকরো করে কাটা হয়ে গেলে শসার টুকরো ও আলুর টুকরো একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে বেটে নিতে হবে। এই দেখুন আমি ভালোভাবে বেটে নিয়েছি। এবার এটিকে একটি সুতি কাপড় বা ছাকনার সাহায্যে ছেঁকে রস বের করে নিতে হবে। যদি আপনারা শসার রসকে কিউব আকারে ফ্রিজে জমিয়ে রেখে চোখের নিচে ঘষতে পারেন, তাহলেও খুব তাড়াতাড়ি চোখের নিচের কালো দাগ উঠে যায়। 1/2 আলু ও 1/2 শসা থেকে আমি এতটা রস পেয়েছি। এই রসটি ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল, এটি আপনারা ফ্রিজে রেখে 7 দিনের জন্য ইউজ করতে পারেন। এবার আমি প্রথমে এই রস থেকে 2 চা চামচ রস একটি বাটির মধ্যে নিয়ে নেব, তারপর এর মধ্যে দেব 1 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের ত্বককে ফর্সা করে, দাগছোপকে হালকা করতে সাহায্য করে ও সেই সঙ্গে ত্বকের নোংরা ময়লা ও ডেড স্কিনকে একদম ত্বক থেকে তুলে ফেলে। এবার এতে দিতে হবে 1 চা চামচ কফি পাউডার। কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে, ত্বকের কালো দাগকে তুলতে সাহায্য করে ও সেই সঙ্গে ত্বকের চামড়াকে টাইট করে, ফলে আমাদের ত্বক অসময়ে ঝুলে পড়ে না। এমনকি যদি আমাদের ত্বকে রিঙ্কেল ও ফাইন লাইন দেখা যায় তাহলেও কফি যদি আমরা রেগুলার ব্যবহার করতে পারি তাহলে আমাদের রিঙ্কেল ও ফাইন লাইন ধীরে ধীরে চলে যায়। এবার এগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে, আর এই প্যাকটিকে স্ক্রাবারের মতো ইউজ করতে হবে। তাই মুখে ও গলায় লাগিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিটের জন্য স্ক্রাব করে নিতে হবে। খুব প্রেসার লাগিয়ে স্ক্রাব করার দরকার নেই, যেহেতু এতে চালের গুঁড়ো রয়েছে তাই আপনারা আলতো হাতে হালকা হালকা করে 2 থেকে 3 মিনিট স্ক্রাব করে নেবেন। তাহলেই দেখবেন আপনার ত্বক থেকে সমস্ত ধুলো ময়লা উঠে গিয়েছে ও ত্বক ইনস্ট্যান্ট ফর্সা ও গ্লোয়িং দেখাচ্ছে।
স্ক্রাব করা হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে, যাতে পোর্সগুলি ওপেন হয়ে থাকলে সেগুলি ক্লোজ হয়ে যায়। এবার বাকি রসটা দিয়ে একটি নাইট ক্রিম বানিয়ে নিতে হবে। এর জন্য একটি বাটির মধ্যে নিতে হবে 2 চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের গুণের কোনো শেষ নেই, এটি প্রাচীন কাল থেকেই আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে ব্যবহার হয়ে আসছে। অ্যালোভেরা জেল আমাদের ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজ করে, এটি আমাদের ত্বক থেকে রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলতে সাহায্য করে। অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ঠান্ডা রাখে, ত্বকে ইচিং বা চুলকানি থাকলে সেটা দূর করে, ত্বকের জ্বলন ভালো করে, এমনকি ঘামাচিও দূর করে। এবার এর মধ্যে দিতে হবে 1/2 চা চামচ সুইট আলমন্ড অয়েল বা বাদাম তেল। এখানে আমি রোগন বাদাম অয়েল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েল বা নারকেল তেলও নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 পিঞ্চ ওয়াইল্ড টার্মারিক বা 1 চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো, একে বনহলদিও বলা হয়। তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে, তাহলে বিশুদ্ধ রান্নার হলুদ গুঁড়োই নিয়ে নেবেন। কস্তুরি হলুদ গুঁড়ো ও বিশুদ্ধ রান্নার হলুদে গুণের সেই রকম কোনো পার্থক্য থাকে না, কেবলমাত্র রান্নার হলুদে মুখটা একটু হলুদ দেখায় এই আর কি। তবে এতে কোনো সমস্যা নেই, সকালবেলায় ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই হলদেটে ভাবটা চলে যাবে। হলুদে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকে, যার ফলে হলুদ গুঁড়ো ব্যবহারে আমাদের ত্বক হেলদি ও গ্লোয়িং দেখায়। এছাড়াও হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও রয়েছে, যার ফলে আমাদের ত্বককে বিভিন্ন ধরনের ইনফেকশন ও স্কিন ডিজিজের হাত থেকে রক্ষা করে। এবার এতে দিতে হবে 3-4 ফোঁটা লেবুর রস। লেবুর রস আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করে, তাই যদি আপনাদের লেবুতে অ্যালার্জি না থাকে তাহলে অবশ্যই লেবু অ্যাড করবেন, কেননা লেবু মাইল্ড অ্যাসিডিক হয়, যার ফলে আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বককে ফর্সা করে তোলে। এবার এর মধ্যে দিতে হবে আলু ও শসার রস। এখানে অল্প অল্প করে রস অ্যাড করতে হবে, যাতে এটি একটি ক্রিমি স্ট্রাকচারে পরিণত হয়। কন্টিনিউ একটি চামচের সাহায্যে নাড়তে নাড়তে এগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটিকে একটি পরিষ্কার কাচের শিশির মধ্যে ভরে নর্মাল ফ্রিজে 7-10 দিনের জন্য স্টোর করে রাখতে পারবেন, আর প্রতিদিন রাতে শোয়ার আগে পরিষ্কার ত্বকে লাগিয়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ক্রিমটি মাত্র 1 দিন বানিয়ে আপনারা 7 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রেখে ইউজ করুন, ও কেমন রেজাল্ট পেলেন ফিরে এসে আমাকে কমেন্ট করে জানান। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না, কেননা আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।